দিন গড়াচ্ছে, জট জটিলতা আরও বাড়ছে, এমনটাই বোঝা যাচ্ছে যে বাংলার যেমনটা জোট, সেই জোটের সম্পর্কে এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় নারাজ, অধীরের বিরোধিতাও সপ্তমে। তাহলে কি হাইকমান্ডের নির্দেশে অধীর তৃণমূল বিরোধিতার ঝাঁজ বাড়াচ্ছেন? এই প্রশ্নই যখন রাজনীতির আঙিনায় ঘুরপাক খাচ্ছে তখনই মমতার তোপ। জোট নিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা, মমতার গুরুতর অভিযোগ। জোট বৈঠকে গুরুত্ব পান না তিনি, সেই বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিএম, অর্থাৎ একই সঙ্গে কংগ্রেস এবং সিপিএমকে এক হাত নেন তৃণমূল নেত্রী। তার স্পষ্ট বার্তা, 300 আসনে লড়ুক কংগ্রেস, বাকি আসনে আঞ্চলিক শক্তিকে প্রাধান্য দিতে হবে, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই ছিল তার সংহতি মিছিল এবং সেখান থেকেই এমনটাই বার্তা, ইন্ডিয়া জোট সম্পর্কে এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন গড়াচ্ছে, জোট জটিলতা বাড়ছে, সিপিএম তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় নারাজ তিনি। কি বলেছেন এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। মিটিং মে জাতে হ্যায় হাম দেখতে হ্যায় সিপিএম মিটিং কো কন্ট্রোল করতে হ্যায়, জিসকো সাথ 34 সাল হামারা জিন্দগি মে লড়াই কি হামনে, হাম উসকো কোই অ্যাডভাইস নেই মানেঙ্গে। হমকো বহুত অসম্মান মিলতে হ্যায় লেকিন তব ভি জিতনা লিডার হ্যায় রিজিওনাল পার্টি কো, মানে ক্যা বোলা, রিজিওনাল পার্টি কো ইলেকশন রিজিওনাল পার্টি কে উপর ছোড় দো, জো রিজিওনাল পার্টি স্ট্রং হ্যায় আর 300 সিট মে আপ একেলা লড়ো, হাম মদদ কর দেগা, হাম আপকা কোই সিট মে হাম নেই লড়েঙ্গে। ও লোক ক্যা কহতে হ্যায়, হমকো জো মর্জি হো হাম করেঙ্গে। এক বাত ইয়াদ রাখনা, বিজেপি কো মদদ মত করো। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, আমরা যেমনটা শুনলাম যে মুখ্যমন্ত্রী বলছেন যে জোট বৈঠকে তিনি গুরুত্ব পান না এবং আঞ্চলিক দলগুলিকে তিনি আবারও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎটা ঠিক কি বলছে বাংলায়, কি মনে হচ্ছে? দেখো স্বর্ণালী, ইন্ডিয়া জোটের যে ভাগ্য, সেই ইন্ডিয়া জোটের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিন্তু আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে কংগ্রেস, এমনটাই দাবি কিন্তু তৃণমূলের। কারণ জেলা তৃণমূলের বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইন্ডিয়া জোটের সময় বলেছিলেন যে এরাজ্যে 2টি আসন দেওয়া হবে কংগ্রেসকে, এরপরে কিন্তু কংগ্রেস সেই 2টি আসন নিয়ে তারা সন্তুষ্ট নন। কংগ্রেসের অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী একাধিকবার তৃণমূলকে আক্রমণ করেছেন এবং তৃণমূলের দয়া দাক্ষিণ্যে তিনি জিততে চান না, একথাও তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ করেছিলেন বহরমপুরে নির্বাচনে লড়াই করতে। এই যে অধীর চৌধুরী বারবার একথা, এই প্রসঙ্গেই কিন্তু কালীঘাটে যে সভা হয়েছিল সেই সভায় তৃণমূল নেত্রী জানিয়েছিলেন যে বহরমপুর কোনো ফ্যাক্টর না। এখন ফ্যাক্টর যে নয় সেটা অঙ্কে হিসাবে তিনি দেখিয়েছিলেন, কারণ জেলা তৃণমূল নেতৃত্ব তাকে জানিয়েছিল যে গত বিধানসভা ভোটে 4,23,000 ভোটে পিছিয়ে ছিল কংগ্রেস, অর্থাৎ বহরমপুর লোকসভায় বিজেপি ছিল দ্বিতীয় পজিশনে 2,43,000 সামথিং ভোটে। সুতরাং কংগ্রেসের আছেটা কি, কারণ তুমি জানো যে 7টা বিধানসভায়, বহরমপুর লোকসভার অন্তর্গত 7টা বিধানসভায় 6টা বিধানসভা তৃণমূলের হাতে এবং 1টি বিধানসভা খোদ বহরমপুর যে অধীর চৌধুরী গড় বলে পরিচিত সেটাও বিজেপি কেড়ে নিয়েছিল। একেবারেই কল্যাণ, তুমি সঙ্গে থাকো আমাদের। আপনাদের আবারও বলে রাখি যে সংহতি সমাবেশে কংগ্রেস এবং সিপিএমকে একযোগে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। উনি কি বলছেন উনি জানেন, উনি কখনো বলছেন আমি দেশে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো, কখনো বলছেন আমি থাকবো না। এখন নির্ভর করছে তার উপরে, তার খামখেয়ালিপনার সঙ্গে তো আমি প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন করে কথা বলতে পারবো না বা কংগ্রেসও পারবে না, তার খামখেয়ালিপনা। তিনি তার অনেক গেম আছেন, তিনি তার হিসাব মতো চলবেন, তার ব্যাপার। আমরা ওই সময় ধারধারি না, আমরা আমাদের মতো চলছি, কোথায় কে কি বলছে না বলছে জানি না আমি এসব। জোটের যে বার্তা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সে বিষয়ে মোহাম্মদ সেলিম কি বলেছেন শোনাবো আপনাদের। বলি সব জুতে পা গলায় না, কেউ কেউ পাদুকা রেখেও শাসন করে, যেমন আমাদের এখানে আরএসএস পাদুকা রেখে মমতা ব্যানার্জি যেরকম শাসন করছেন।
কল্যাণ, অর্থাৎ শুনলে তুমি যে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইন্ডিয়া জোটে কংগ্রেস তৃণমূলকে গুরুত্ব দেওয়া হচ্ছে, গুরুত্ব দিচ্ছে না, সেখানে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে তিনি খামখেয়ালিপনা করছেন। সেখানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে সিপিএম এবং সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে কিন্তু তৃণমূল একেবারেই জোট করতে চাইছে না। তাহলে ইন্ডিয়া জোট কি মনে হচ্ছে যে সত্যিই কি বাংলায় সফল হতে পারে? দেখো, অধীর চৌধুরী বরাবরই তৃণমূলের বিরুদ্ধাচরণ করেন, একথা খুব স্পষ্ট, কি জোটের আগে বা ইন্ডিয়া জোটের পরে। কারণ অধীর চৌধুরীর যে কংগ্রেসে, কংগ্রেসেরও বক্তব্য ছিল যদি সাগরদিঘি সিপিএম আর কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূলকে হারানো সম্ভব হয় তাহলে বহরমপুর লোকসভাও সম্ভব হবে। সুতরাং কংগ্রেসও চাইছে সিপিএম তাদের সঙ্গে জোট করুক। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে জোটের সময়, অর্থাৎ ইন্ডিয়া জোটে যখন প্রাধান্য দেওয়া হচ্ছে বামেদের, প্রাধান্য দেওয়া হচ্ছে সিপিএমকে, সেখানে তিনি হেনস্থা হচ্ছেন বা তার কথা শোনা হচ্ছে না। খুব স্বাভাবিক যে কংগ্রেস এরাজ্যে দুটি আসন ছেড়ে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুটি আসন ঘোষণা করেছিলেন, কিন্তু কংগ্রেস কতটা কতগুলো আসন চাই সেটা কংগ্রেসের কাছে স্পষ্ট নয়। কংগ্রেস কখনো বলছে দার্জিলিং এ জিতবো, কখনো বলছে বিভিন্ন জেলায় জিতবো, কিন্তু কংগ্রেস যে কটা আসনে লড়াই করবে বা কংগ্রেস নিজের ক্ষমতা ধরে রাখতে, নিজেদের ওজন বাড়াতে আরো আসন চাইছে, এখন সেই আসন চাওয়াটা কতটা স্বাভাবিক, কতটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে সেটাও দেখতে হবে। কারণ তুমি জানো যে পশ্চিমবঙ্গে দুটি মাত্র আসনে জয়ী হয়েছে কংগ্রেস, সেটা হচ্ছে গত লোকসভায়, এক হচ্ছে বহরমপুর লোকসভা, দুই মালদা, এই দুটি আসন ছেড়ে দিয়েছিল। সুতরাং কংগ্রেস আর কোথায় লড়াই করবে, কোথায় জিতবে? পাশাপাশি সিপিএম এর কথা যদি বলেন, সিপিএম বিলক্ষণ জানে যে কংগ্রেসের সঙ্গে জোটে যদি না থাকে তাহলে তারা খড়কুটার মতন উড়ে যাবে, একথা খোদ তৃণমূলও বলে, সিপিএম সমর্থকরাও জানে। সুতরাং সিপিএম কোনো সময় চাইবে না যে কংগ্রেস তৃণমূলের জোট হয়ে লড়াই করুক, সেক্ষেত্রে সিপিএম এর সমস্যা হবে। সুতরাং সিপিএম সবসময় গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করবে, যার ফলে সিপিএম ও চাইছে কংগ্রেসকে তার দোষর করতে। এখন এই রাজনৈতিক সমীকরণে জোট কতটা এগোয়, সেদিকেই আমাদের নজর থাকবে যে আদৌ লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট কতটা সফল হয় বাংলার ক্ষেত্রে। ধন্যবাদ তোমাকে কল্যাণ। ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে তুমুল চর্চা রাজ্য রাজনীতিতে, বিশেষ করে কংগ্রেসের জন্য তৃণমূল কটি আসন ছাড়বে তা নিয়ে চলছে না বিশ্লেষণ চলছে। অধীরের তৃণমূল বিরোধিতা চলছেই, তার মাঝেই অধীরকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেত্রী। সূত্রের খবর, মুর্শিদাবাদ নিয়ে সাংগঠনিক বৈঠকে তিনি বলেন অধীর কোনো ফ্যাক্টরি নয়, বহরমপুর কেন্দ্রে কংগ্রেসকে জমি না ছাড়ারও ইঙ্গিত তৃণমূল নেতৃত্বের। প্রায় দেড় দু ঘন্টা ধরে তৃণমূল কংগ্রেসের রুদ্ধদ্বার বৈঠকের মূল নির্যাস ছিল এটাই। স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে, তাহলে কি বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে তৃণমূল? সূত্রের খবর, শুধু বহরমপুরেই নয়, মুর্শিদাবাদের তিনটি আসনেই জয়ের জন্য ঝাঁপাতে চাইছে শাসক শিবির। এর প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কি বলেছেন শোনাব। हमारे नेता सारे बोल दिए ना, मैं खुद लड़के भरे हुआ हूँ, मैं खुद लड़के जीत के यहाँ तक आप पहुँचे, लड़ना जानते हैं, जीतना जानते हैं। 19 ডিসেম্বর জোট বৈঠকে মমতার বার্তা ছিল 31 ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা সেরে ফেলা, কিন্তু রাজ্যে রাজ্যে সেই সমঝোতা এখনও বিষ বাউন জলে। সভাপতি ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের তরফে সদর্থক বার্তা মিললেও বঙ্গে জোট সমীকরণ স্পষ্ট নয়।